দেখুন, আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করে যখন 2007 সালে অবসর নিলাম, ল পড়ে আসলাম, আমি মিডিয়ায় কথা বলি 2008 সাল থেকে। মূলত আমি গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচারের পক্ষে কথা বলি, অপরাধ, গুম ইত্যাদির বিপক্ষে কথা বলি। তো আমাকে প্রথম 2013-14 থেকে 6 মাস জেল খাটালো। এরপরে আমি বের হয়ে অ্যাজ ইউজুয়াল আমি মিডিয়ায় কথা বলি। তখন একটি লিগাল নোটিসের জবাব দেওয়াতে প্রাক্তন সেনাপ্রধান সফিউদ্দিন তার মেয়ের ডিভোর্সের ব্যাপারে আমাকে 2 দিন ধরে ডাকলো বিজেপিতে। প্রথম দিন আমি গেলাম না। পরের দিন 27 অক্টোবর 2016 আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে গেল, নিয়ে আমার ফোন কেড়ে নিল, ফোন টোন নিয়ে আমাকে বসায় রাখল। 3 নম্বর আসামি, তার নাম সরোয়ার, সে MSP ছিল একসময়, ওই সময় ডাইরেক্টর IAB ছিল। আমাকে ডেকে অনেক বকাঝকা করলো, আমাকে বললো হাউ ডেয়ার তুমি আর্মির বিরুদ্ধে মামলা করো। তা আমি বললাম মামলাই তো হয় নাই, তুমি এত কথা বলো মিডিয়ায়, তুমি কি হয়ে গেছো, তোমার মুখ এমনভাবে বন্ধ করা হবে যাতে আর কোনো দিন মুখ খুলতে না পারো। তো আমি ভয় পেয়ে গেলাম, আমাকে কি ক্রস ফায়ার করবে না গুম করবে কি করবে। তো আমি বললাম যে এই লিগাল নোটিসের জবাব যদি অন্য কোনো চেম্বার থেকে দিত, আওয়ামী লীগের কোনো চেম্বার থেকে, তখন কী করতেন? বলে কিছুই করতাম না, তুমি BNP করো, তুমি একটা মুর্গা। তারপর আমি বললাম যে আপনার এই জুডিশিয়াল সেন্স, যেহেতু আমরা একসাথে মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং করেছি এবং যারা আমাকে এই গুম করলো তারা কিন্তু আমার সহকর্মী, প্রাক্তন সহকর্মী। তো আমাকে বলে ইউ টক টু মাচ, ডু ইউ ওয়ান্ট টু গো টু হোম অর আয়নাগর? তো আমি বললাম আয়নাগর। বলে দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইফ আই সেন্ড ইউ দেয়ার। এইভাবে আমাকে 11 ঘন্টা আমার ইচ্ছার বিরুদ্ধে সেখানে বসিয়ে রেখেছে এবং সেইটা তারা আমাকে গুম করার চেষ্টা চালিয়েছে। আমি গতকালকে গুম সংক্রান্ত কমিশনে এই তথ্য দিয়েছি এবং আজকে আমি আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে নালিশ আকারে বা একটা কমপ্লেন দাখিল করেছি। এই কাদের বিরুদ্ধে? 1 নম্বর আসামি সফিউদ্দিন, সাবেক সেনাপ্রধান, 2 নম্বর লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, যে ডিজেপাইতে ছিল অনেকদিন, 3 নম্বর হইল মেজর জেনারেল সরোয়ার, যে ডাইরেক্টর IAB ছিল ঘটনার সময়, পরবর্তীতে মেজর জেনারেল হয়ে MSP ছিল, মিলিটারি সেক্রেটারি অফ প্রেসিডেন্ট, এবং ওই মিলিটারি সেক্রেটারি অফ প্রেসিডেন্ট থাকাকালীন নারী ঘটিত ঘটনায় তার চাকরি চলে যায়। এই 3 জন সহ আরও 500 জনের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি। আপনি কি মনে করছেন যে এইগুলোর কি প্রতিকার পাওয়া যাবে? আমি মনে করি এটা কি প্রতিকার হওয়া উচিত, কারণ আজকে যে সমস্ত অফিসাররা চাকরি করছে, ভবিষ্যতে যারা চাকরি করবে তাদের এটা বোঝা উচিত যে কোনো ধরনের আইনের বাইরে কিছু করা যাবে না। যদি তারা অন্যায়ের সাথে জড়ায় তাহলে তারা এরকম বিচারের সম্মুখীন হতে হবে। এইটা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি তাদের বিচারের সম্মুখীন করা।